ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته شستي الحمد لله والصلاة والسلام على رسول الله وبركاته. জি কবরের শাস্তি এটি এলমুল গায়েবের অন্তর্ভুক্ত একটি বিষয় অতএব এই ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট করে কিছু বলতে দলিলের প্রয়োজন তো কমন ভাবে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আল্লাহ সুবহান হওয়া কে অবিশ্বাস করেছে যে সমস্ত কাফের বেদিনরা যারা ইসলামকে আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হিসাবে গ্রহণ করেনি আল্লাহকে একমাত্র মাহবুদ হিসাবে আল্লাহর দেওয়া বিধান ইসলামকে যারা মেনে নেয়নি তাদের জন্যই সবচেয়ে ভয়ঙ্কর এবং কঠিন শাস্তি এবং স্থায়ী শাস্তি নির্ধারিত হবে কবরে এবং আখেরাতের অন্যান্য স্টেপ তো দ্বিতীয় পর্যায়ে মোনাফেকদের অবস্থান থাকবে তবে সব মুনাফিক সমান নয় কোন কোন মোনাফেক যারা ঈমানদারের কাছাকাছি বা যারা ইমানদার বটে অর্থাৎ ইমানদার মোনাফেক আর ঠিক একই সাথে একদল মোনাফেক রয়েছে যারা নিশ্চিত কাফের যেমন রসুল্লাহ সাল্লাহাল্লামের পাশে থাকা আবদুল্লা বিন উবাইব সালুলের মতো যে মোনাফিক সর্দার ছিল তারা মুসলিমদের সাথে ওঠা বসা করলেও মুসলিমদের সারিতে তারা একসাথে সালাত আদায় করলেও তারা প্রকৃতার্থে আবু জাহাল কাফের ছিল বরং আবুল আহাবদের স্পষ্ট ছিল আর তাদের অস্পষ্ট ছিল সেই বিবেচনায় আবু জাহালদের চেয়েও এদের শাস্তি বেশি হবে আর এ সম্পর্কে আল্লাহ তালা বলতেছেন ইন্নাল মুনাফিকিন্নার আহ জান্নাতের যেমন দরাজাত রয়েছে মর্যাদার ইস্তার রয়েছে জাহান্নামের ঠিক অপমানের স্তরটাও এরকম রয়েছে যেটাকে দারাকাত বলা হয় তো জাহান নামের সর্বনিম্ন স্তরে সর্বনিম্ন মানের বা সর্বনিকৃষ্ট জাহান নামে যারা অবস্থান করবে তারা হচ্ছে এ ধরনের বিশ্বাসগত নেফাকির মধ্যে যারা এই দুনিয়াতে মুসলমানদের সাথে কপটতা করেছে নবীর সাথে কপটতা করেছে ইসলামের সাথে কপটতা করেছে আল্লাহর বিধানের সাথে কপটতা করেছে তাদের ক্ষেত্রে অতএব এক বিবেচনায় আমরা বলতে পারি যে কাফেররাই হবে সবচেয়ে বেশি শাস্তিপ্রাপ্ত আর দ্বিতীয় বিবেচনায় নেফাকিটা যখন কাফেরদের মতো বিশ্বাসগত নেফাকি হবে তখন তারাও ঠিক সমানভাবেই আহ সবচেয়ে নিকৃষ্ট বা কাফেরদের চেয়েও নিকৃষ্টতম আহ শাস্তি তারা পাবে আল্লাহ আলম সালাম